প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। COVID-19 তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন কোণঠাসা হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আরো পূর্বে থেকেই আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছ, আমাদের সঙ্গে সর্বদাই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো এবং অনলাইন পরীক্ষার সাথে যুক্ত রয়েছ, তোমাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যে অবগত আছো যে আগামী অক্টোবরের 15 তারিখ থেকে তোমাদের প্রতিটি বিষয়ের উপর 100 নম্বর করে MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ করে এই দশম শ্রেণীর ক্লাস নিচ্ছি আমি, দশম শ্রেণীর রসায়ন বিষয়ের উপর 100 নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা কিভাবে প্রতিটি অধ্যায়ের MCQ গুলো প্র্যাকটিস করবে, কিভাবে বাসায় বসে অনুশীলন করবে, কিভাবে অধ্যায় ভিত্তিক যে MCQ কোশ্চেন গুলো রয়েছে সেগুলোর বেসিক ধারণা, বেসিক কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো তোমরা কিভাবে জানবে, তার জন্য মূলত আজকের আমার এই ক্লাসের আয়োজন। চলো আমরা আমাদের আজকের এই বিষয়টা দেখে নেই। ইতোমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের আজকের বিষয় দশম শ্রেণীর রসায়ন, অধ্যায় দশম, খনিজ সম্পদ ধাতু অধাতু। আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এর আগে আমি পঞ্চম অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়েছি, সেটা ছিল আমার লেকচার নাম্বার 1। ষষ্ঠ অধ্যায়ের উপর আমি ক্লাস নিয়েছি, সেটা ছিল লেকচার নাম্বার 2। আমি সপ্তম অধ্যায়ের উপর ক্লাস নিয়েছি, সেটা ছিল লেকচার নাম্বার 3। অষ্টম অধ্যায়ের উপর ক্লাস নিয়েছি, সেটা ছিল লেকচার নাম্বার 4। অষ্টম নবম অধ্যায়ের উপর আমি ক্লাস নিয়েছি, সেটা ছিল লেকচার নাম্বার 5। এবং আজকে এই মুহূর্তে আমি যেটা ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে দশম অধ্যায়ের উপর, এটা হচ্ছে লেকচার নাম্বার 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ষষ্ঠ নাম্বার লেকচার, এর আগে আমি আরো 5টা লেকচারে 5টি অধ্যায়ে শেষ করেছি। আমি প্রত্যাশা করছি সেগুলো তোমরা ভালোভাবে অধ্যয়ন করেছ, ভালোভাবে শিখেছ। আজকে যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটাও তোমরা মনোযোগ দিয়ে দেখবে, শুনবে এবং বাসায় বসে এটার পাশাপাশি একটু বইটাও প্র্যাকটিস করবে। তো চলো এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অধ্যায় 10, খনিজ সম্পদ ধাতু অধাতু, MCQ প্র্যাকটিস করব মূলত। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি খনিজ মল, নিচের কোনটি খনিজ মল। তোমরা দেখবা যে বইতে তোমাদের বেশ কয়েকটা খনিজ মল দেয়া আছে, তার মধ্যে ক্যালসিয়াম সিলিকেট একটা, যার সংকেত CaSiO3। এই খনিজ মল দুই ধরনের হতে পারে, একটা অম্লীয় খনিজ মল, একটা ক্ষারীয় খনিজ মল। তো এই খনিজ মল বিষয়টা তোমরা বই থেকে আরো একবার কয়েকটা খনিজ মলের সংকেত দেয়া আছে, তোমরা সংকেত সহ মুখস্থ করে ফেলবে। এরপর আসি 2 নম্বর, নিচের কোনটিতে তাম্রমল দ্রবীভূত হয়। তোমরা জানো তাম্রমল এক ধরনের ওই মরিচার মতো আবরণ সৃষ্টি করে, যার সংকেত হচ্ছে কপার কার্বনেট আর হচ্ছে কপার হাইড্রক্সাইড। কপার কার্বনেট ইনটু কপার হাইড্রক্সাইড হচ্ছে তাম্রমলের সংকেত। আর এই তাম্রমল জৈব অ্যাসিডে দ্রবীভূত হয়। এখানে আমরা খুঁজবো জৈব অ্যাসিড কোথায় আছে। হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড একটা জৈব অ্যাসিড, তাহলে সঠিক উত্তর হবে 2 এর খ। এবার আসি 3 নম্বর, নিচের কোনটি লেডের আকরিক, নিচের কোনটি লেডের আকরিক। তোমাদের বইতে দেখবা আকরিকের একটা চার্ট দেওয়া রয়েছে, সেখানে শুধু লেড না, সেখানে অনেকগুলো মৌলের আকরিকের নাম দেওয়া রয়েছে। তোমরা সবগুলো মেমোরাইজ করবে, প্রত্যেকটা আকরিকের সংকেত, প্রত্যেকটা আকরিক কোন মৌলের সেটা জানা খুবই খুবই এবং খুবই জরুরি। সেজন্য তোমরা ভালো মতো সেটা ওই চার্ট থেকে দেখে নিবে। এখানে হচ্ছে লেড হচ্ছে গ্যালেনার আকরিক। আমরা জানি গ্যালেনার সংকেত হচ্ছে লেড সালফাইড, PbS। সঠিক উত্তর হবে 3 এর ঘ। 4 নম্বর, ডুরালুমিনে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, ডুরালুমিনে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে।
ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি, অর্থাৎ উড়োজাহাজ তৈরি করার কাজে এটি ব্যবহার করা হয়। এটি খুবই হালকা। চারের ঘ সঠিক উত্তর হবে চারের ঘ। 5 নম্বর, কপার ধাতু নিষ্কাশনে উপজাত হিসেবে কোন গ্যাস নির্গত হয়? কপার ধাতু নিষ্কাশনের সময় সালফার ডাইঅক্সাইড উপজাত হিসেবে নির্গত হয়। এখানে উপজাত বলতে বোঝানো হয়েছে যেটা আমার দরকার নেই, আমার দরকার ছিল না, তারপরে উৎপন্ন হয়েছে, সেটাকে আমরা বলছি সাইড প্রোডাক্ট, অর্থাৎ উপজাত অথবা বর্জ্য পদার্থ আমরা বলতে পারি। তাহলে সঠিক উত্তর হবে 5-এর ক। 6 নম্বর, কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? আমরা যখন জিঙ্ক ধাতু নিষ্কাশন শিখেছি তখন সেটা দেখেছি আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করেছি। তাহলে সঠিক উত্তর হবে 6-এর ঘ। 7 নম্বর, জিঙ্কের আকরিক কোনটি? জিঙ্কের আকরিক ক্যালামাইন। জিঙ্কের আকরিক ক্যালামাইন, সঠিক উত্তর হবে 7-এর ক। 8 নম্বর, থোরিয়ামের আকরিকের নাম কি? মোনাজাইট। থোরিয়ামের আকরিকের নাম হচ্ছে মোনাজাইট, সঠিক উত্তর হবে 8-এর ঘ। 9 নম্বর, পিতলে কপার শতকরা ভাগ কত? তোমরা তোমাদের টেক্সট বুক থেকে কতগুলো পার্সেন্টেজ মুখস্থ রাখবা, যেমন 18 ক্যারেট স্বর্ণের মধ্যে স্বর্ণ থাকে কতটুকু, 21 ক্যারেট স্বর্ণের মধ্যে স্বর্ণ থাকে কতটুকু, 22 ক্যারেট স্বর্ণের মধ্যে স্বর্ণ থাকে কতটুকু, 24 ক্যারেট স্বর্ণের মধ্যে স্বর্ণ থাকে কতটুকু, ডুরালুমিনের মধ্যে অ্যালুমিনিয়াম আছে শতকরা কত ভাগ, পিতলের মধ্যে কার্বন আছে শতকরা কত ভাগ, হ্যাঁ তারপরে হচ্ছে দস্তার মধ্যে কার্বন আছে শতকরা কত ভাগ, তোমরা এরকম পার্সেন্টেজ কার কতটুকু, এই পার্সেন্টেজটা তোমাদের একটা চার্ট দেওয়া আছে, সেখান থেকে পার্সেন্টেজ প্লাস তার ব্যবহার সম্পর্কে একটু আইডিয়া নেবা। এখান থেকে একটা এমসিকিউ প্রতি বছর এসে থাকে। তাহলে 11 নম্বরে, পিতলে জিঙ্ক ধাতু থাকে 35%। পিতলে জিঙ্ক ধাতু থাকে 35%, সঠিক উত্তর হবে 11-এর ক। 12 নম্বর, তাম্র মলের সংকেত কোনটি? কপার কার্বনেট ইনটু কপার হাইড্রোক্সাইড, সঠিক উত্তর হবে 12-এর ক। ওলিয়ামের রাসায়নিক সংকেত কোনটি? 13-এর ঘ, অর্থাৎ H2S2O7। এটাকে শুধু ওলিয়াম না, এটাকে ধুমায়মান সালফিউরিক অ্যাসিডও বলা হয়। শুধু ধুমায়মান না, এটাকে পাইরো সালফিউরিক অ্যাসিডও বলা হয়ে থাকে। এবার আসি 14 নম্বর, এখানে একটা আমরা বক্স দেখতে পাচ্ছি, পর্যায় সারণি একটা খণ্ডচিত্র দেখতে পাচ্ছি, সোডিয়াম ম্যাগনেসিয়াম, এটা এমটা হবে অবশ্যই অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, এটা পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌল। এম এর আকৃতি কোনটি? এমটা কি সিলিকন, এমটা কি না সরি অ্যালুমিনিয়াম, এমটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আমরা জানি অ্যালুমিনিয়াম হচ্ছে, অ্যালুমিনিয়ামের আকৃতি হচ্ছে বক্সাইট, অ্যালুমিনিয়ামের আকৃতি হচ্ছে বক্সাইট, অর্থাৎ 14-এর খ, বক্সাইডের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্টু 2 অনুপানি, অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্টু 2 অনুপানি, তাহলে 14-এর খ। 15 নম্বর, কোনটি ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে? আমরা জানি সিলিকন এমন একটা ধাতু যা কখনো ধাতু ন্যায় আচরণ করে, কখনো অধাতুর ন্যায় আচরণ করে। এটি এমন একটি মৌল কখনো ধাতুর ন্যায় কখনো অধাতুর ন্যায় আচরণ করে, এজন্য এটাকে সাবমেটাল বা উপজাত বা সরি উপধাতু অথবা অপধাতু বলা হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর হবে 15-এর খ। 16 নম্বর, নিচের কোনটি অ্যাসিডিক খনিজ মল? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক খনিজ মল। 17 নম্বর, কপারের আকরিক কোনটি? কপারের আকরিক হচ্ছে চ্যালকোসাইট, চ্যালকোসাইট বা চ্যালকোসাইট, অর্থাৎ কিউপ্রাস সালফাইড, Cu2H, এটা হচ্ছে কপারের আকরিক, সঠিক উত্তর হবে 17-এর খ। 18 নম্বর, গিনি সোনার কোন নমুনাটি সর্বোচ্চ ধীর? 18 ক্যারেট স্বর্ণ সবচাইতে ধীর, 18 ক্যারেট স্বর্ণের নমুনাটি সর্বোচ্চ ধীর। 19 নম্বর, সিনাবার কোন ধাতুর আকরিক? এটি অবশ্যই মার্কারির আকরিক, সঠিক উত্তর হবে 19-এর ক। 20 নম্বর, নিচের কোনটির সক্রিয়তা সিরিজ? এই অধ্যায়ে তোমাদের একটা সক্রিয়তার সিরিজ রয়েছে, এই সক্রিয়তার সিরিজটা তোমরা একটা ছন্দ দিয়ে অথবা যে যেভাবে টেকনিক দিয়ে পারো এটা মেমোরাইজ করে নিবে, কারণ চারটি মৌল যখন দেয়া থাকবে এবং যখন বলে দিবে কোনটি সক্রিয়তা বেশি, তখন কিন্তু ওই সক্রিয়তা সিরিজটাকে আমাদেরকে ফলো করতে হবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে জিঙ্ক, সক্রিয়তার যে সিরিজটা, যে ধাতুর অবস্থান যত উপরে তার সক্রিয়তা তত বেশি, উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় সক্রিয়তা ততই কমতে থাকে। 21 নম্বর, নিচের কোনটি চুনা পাথরের সংকেত? ক্যালসিয়াম কার্বনেট,
এটাকে লাইমস্টোনও বলা হয়ে থাকে। লাইমস্টোন মানে চুনা পাথর। 22 নম্বর, 22 ক্যারেট স্বর্ণে শতকরা কত ভাগ স্বর্ণ থাকে? 87.50, 87.50 ভাগ স্বর্ণ থাকে। 23 নম্বর, ভূত্বকের উপাদানগুলোর মধ্যে ক্যালসিয়ামের উপস্থিতি শতকরা কত ভাগ? এখানে তোমাদের একটা চার্ট আছে, সেই চার্ট থেকে তোমরা ক্যালসিয়াম আছে কতটুকু, অ্যালুমিনিয়াম আছে কতটুকু, অক্সিজেন আছে কতটুকু, নাইট্রোজেন আছে কতটুকু, এগুলো তোমরা একটু শিখে নিবে। তাহলে সঠিক উত্তর হবে চার, চার ভাগ। ভূত্বকের উপাদানগুলোর মধ্যে ক্যালসিয়ামের উপস্থিতি আছে শতকরা চার ভাগ। ভূত্বকের শতকরা কত ভাগ আয়রন থাকে? 5 ভাগ আয়রন থাকে। সঠিক উত্তর হবে 24-এর গ। 25 নম্বর, কোনটি শিলার উপাদান নয়? পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো হচ্ছে শিলার উপাদান, কিন্তু পটাশিয়াম এটা শিলার উপাদান নয়। 26 নম্বর, 74% লোহা, 18% ক্রোমিয়াম, 8% নিকেল এর উপাদান ও সংযুক্তি নিচের কোনটি? আমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করিয়েছিলাম এরকম একটা উদ্দীপক আমরা দিয়েছিলাম, সেখান থেকে আমরা আইডেন্টি করেছিলাম যে এই পার্সেন্টেজ গুলো হচ্ছে মরিচাবিহীন ইস্পাতের সংযুতি। তাহলে সঠিক উত্তর হবে 26-এর গ। 27 নম্বর, ব্রাশের জিঙ্কের পরিমাণ কত? জিঙ্কের পরিমাণ হচ্ছে 35%। এবার আসি 28 নম্বর, 100% সালফিউরিক অ্যাসিড প্লাস সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়া করলে জেট পাওয়া যায়, এখানে জেট কোনটি? এখানে জেট কোনটি? 100% সালফিউরিক অ্যাসিডের ভিতরে আমরা যখন সালফার ট্রাইঅক্সাইড চালনা করব তখন ধুমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে, যার সংকেত হচ্ছে H2S2O7। সঠিক উত্তর হবে 28-এর গ। 29 নম্বর, যুক্তরাষ্ট্রে ব্যবহৃত মোট কপারের শতকরা কত ভাগ পুনরপ্রক্রিয়াজাতকৃত? পুনরপ্রক্রিয়াজাতকৃত, সঠিক উত্তর হবে 21%। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত মোট কপারের শতকরা 21% পুনরপ্রক্রিয়াজাতকৃত। 30 নম্বর, আকরিকের সাথে যথেষ্ট পরিমাণ বালি থেকে যায় যা দূরীকরণে যুক্ত করা হয় ম্যাঙ্গানিজ অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। আকরিকের সাথে যথেষ্ট পরিমাণ বালি থেকে যায় এটাকে রিমুভ করার জন্য আমরা যুক্ত করে থাকি ম্যাঙ্গানিজ অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। সঠিক উত্তর হবে 30-এর 1 ও 2। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিচের সক্রিয়তা ক্রমটি লক্ষ্য করো। আমি আগেই বলেছি সক্রিয়তার ক্রমটি যদি তোমার জানা থাকে তাহলে তুমি কার পরে কে হবে এটা খুব সহজেই আইডেন্টি করতে পারবে। তাহলে সঠিক উত্তর হবে 31-এর ঘ, 1, 2 ও 3। নিচের তথ্য থেকে 32 ও 33 নং প্রশ্নের উত্তর দাও। এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 26, এখানে মৌলটির আকৃতি কোনটি? আমরা জানি 26 পারমাণবিক সংখ্যা হচ্ছে আয়রন, আর আয়রনের আকৃতি হচ্ছে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, এখানে যেহেতু দেয়া আছে ম্যাগনেটাইট, কাজেই সঠিক উত্তর হবে 32-এর ঘ, ম্যাগনেটাইট। এবং 33 নম্বর, লাস্ট ওয়ান, মৌলটি নিষ্কাশনে কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়, অর্থাৎ আয়রন ধাতু নিষ্কাশনে আমরা কোন পদ্ধতিটি ব্যবহার করে থাকি? আমরা যখন আয়রন চুল্লিতে আর আয়রন নিষ্কাশনকালে চুল্লিতে কি ধরনের বিক্রিয়া সংঘটিত হয় সেটা যখন আমরা পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা আয়রন নিষ্কাশন করে থাকি। তাহলে সঠিক উত্তর হবে 33-এর খ, কার্বন বিজারণ পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এমসিকিউ গুলো দেওয়ার চেষ্টা করেছি, এখানে আমি কয়েকটা তোমাদের মেসেজ দিয়ে রাখি। 1 নম্বর হচ্ছে বিভিন্ন খনিজ মলের সংকেত খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কোন ধাতুটা কত পার্সেন্ট আছে, কার মধ্যে কত পার্সেন্ট ধাতু আছে, কার মধ্যে কত পার্সেন্ট কার্বন আছে অথবা অক্সিজেন আছে বা নাইট্রোজেন আছে, ভূত্বকে উপাদানগুলো কি কি এবং কোনটা কত পার্সেন্ট ভূপৃষ্ঠে আছে, ভূত্বকে আছে, এই পার্সেন্টেজ গুলো তোমরা মাথায় রাখবে। আবার সক্রিয়তার সিরিজ দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সক্রিয়তার সিরিজটা মুখস্থ করবে, কারণ পরীক্ষার সক্রিয়তা থেকে একটা এমসিকিউ চলে আসে। এছাড়াও তোমরা বিভিন্ন কিছুর ব্যবহার শিখবে, তোমার ডুরালামিনের ব্যবহার কি, পিতল বা কাঁসার ব্যবহার কি, তারপর ব্রাশের ব্যবহার কি, মরিচাবিহীন ইস্পাতের ব্যবহার কি, হ্যাঁ, স্টিলের বা ইস্পাতের ব্যবহার কি, এগুলো যখন তোমরা ব্যবহারটা জানবা তখন ব্যবহার থেকে যে একটা এমসিকিউ আসে সেটাও তোমরা পেরে যাবা। তো আশা করি এখান থেকে তোমরা অ্যাঙ্গেল গুলো দেখবে এবং এটা ভালো মতো কন্টেন্টটা স্লাইডটা ভালোভাবে দেখবে, শুনবে, মেমোরাইজ করবে, দেন তোমরা একটু বইটা অর্থাৎ টেক্সট বুকটা
একটু সময় নিয়ে পড়বে, আশা করি এই অধ্যায় থেকে যাবতীয় এমসিকিউ গুলো তোমরা পরীক্ষা আসলে এখন থেকে পেরে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে একই সময় দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।